আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী। যারা আপনারা মহিলা আছেন আপনারা চুপ থাকেন, বোকা মেয়ে এখানে ঢং দেখে দিস, চল কথা বলো, কোনো সরম হয় না তোমার? এখানে এসে গল্প করো, কোনো লজ্জা হয় না? এমনি তো তুমি ফ্যাশন বোরখা পরে আছো, ফ্যাশন বোরকা আবার পোশাক হয়, তোমারও লজ্জা নাই, তোমার স্বামীরও লজ্জা নাই, তোমার বাপেরও লজ্জা নাই। তুমি পা বাড়াইলে আর এক কালার বের হয়, এটা তোমার বোরখা হয় কি করে? এটা সরম পাও না তুমি? আর আর তুমি সামনে এটা এত সাড়া দাও কেন? তোমার মা তো ওখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, তোমার মা তো, সরম পাও না? তোমার মাকে বলে দাও নি যে আব্দুরাজাক সাহেব এসেছেন ফ্যাশন বোরকা পরে, যায়েন না, আমিও কষ্ট পাবো আপনিও কষ্ট পাবো। তোমার মার একটু সরম হয় না? তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে, তোমার বাপ লজ্জা বেঁচে খেয়েছে, আপনারা বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে? আপনার মেয়ে তো এখন ফ্যাশন বোরকা পরে বসে আছে, ফ্যাশন বোরকা পোশাক হয় কি করে? যার পোশাকের দিকে আরো পাঁচজন তাকিয়ে দেখবে, তো সেটা পোশাক হলো কি করে, সেটা হয় কি করে? একটা মানবতা নাই, একটা বিবেচনা নেই, লজ্জা সরম ইতস্তবোধ কিছু নেই? লজ্জা সরম বিক্রি করে খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়ু মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। তোমার মা তাহাজ্জুদ পড়লে কি হবে, তার ঈমান নেই? তোমার মা একজন বেশরমা মহিলা, লজ্জাহীন মহিলা, সে ফ্যাশন বোরকা পরে কি করে? তোমার মা তাহাজ্জুদ দেখায়, বল হিসাব, তোমার মাকে তোবা করে ফিরতে বলো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনার লজ্জা হয় না? আপনি ফ্যাশন বোরকা পরে আছেন কেন? কি দেখাতে চেয়েছেন আপনি? আপনি এই বোরখা পরবেন কেন? এক কালার বোরখা পরতে পারেন না? ফ্যাশন বোরখা আপনার পোশাক হয় কি করে? শরম থাকলে আপনি এটা করতে পারেন? আপনার শরম নেই, আপনার লজ্জা নেই, আপনার হায়া নেই, আপনার ইতস্তবোধ নেই, আপনার বোধগম নেই, আপনার মানবতা নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। এই বোরখা পরে আপনি এসেছেন কেন? নিজেকে মুসলমান মনে করেন না? নিজেকে কি গরু ছাগল পশু প্রাণী মনে করেন? আপনি পশু প্রাণী গরু ছাগল মনে না করলে আপনি এই পোশাকে চলেন কি করে? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, বুঝা প্রয়োজন ছিল, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, ভালোটা দেখা প্রয়োজন ছিল, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, ভালোটা শোনা প্রয়োজন ছিল। উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। আমি বলিনি, আমি অনুবাদক, আল্লাহ বলছেন এ কথা। আপনি একজন মহিলা মানুষ, এই পোশাক পরলেন কি করে? আপনার শরমবোধ আছে? আপনার স্বামীর শরমবোধ আছে? এই মেয়ে, তোমার লজ্জাবোধ আছে? তোমার বাপের লজ্জাবোধ আছে? তোমার বাপ এমনিতেই তাহাজ্জুদ পড়ে। পোশাক পরিবর্তন করো, 24 ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করো। তোমার জন্য এসেছি, তোমার পরিবর্তন চাই, আল্লাহ তোমাকে কবুল করুক। আল্লাহ, ঢং দেখাতে এখানে আসো না, আর একজনের সাথে গল্প করার জন্য এখানে আসো না, নীতি পরিবর্তন কর। তোমার জন্য এসেছি, আল্লাহ তোমাকে কবুল করুক। আল্লাহ, আমি তোমাকে কোনোদিন নিন্দা করিনি, আমি গালি দিইনি, আমি কেন গালি দিব? আমি বলেছি, আল্লাহর নবী বলেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সুরাতে শয়তান ও তুদবিরু ফি সুরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে,
নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ নবী বলেন ইন্না নিসা হাবাইলু শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল, নিশ্চয়ই মহিলারা শয়তানের জাল। আমি আপনাকে শয়তান বলিনি, আমি একজন অনুবাদক মাত্র, আপনাকে আমি শয়তান বলবো কেন? আর আল্লাহর নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায়, এই কথাতে তিনি কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকি শয়তান বলেছেন? নাউজুবিল্লাহ, তিনি খাদিজাকে শয়তান বলেননি। আপনাকেও আমরা খাদিজার মতো মনে করছি, আপনাকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করছি, আপনি আমাদের দিনই বোন, আপনাকে শয়তান বলবো কেন? আপনি এক মিনিট খাদিজাকে দেখবেন, এক মিনিট আপনি একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজি খাদিজা আতাত ইলাইকা মা হায়না, ওই যে খাদিজা, ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, ওই যে খাদিজা আসছে আপনার কাছে, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন ফাকরা আলাইহা সালামা মিন রব্বেহা ও মিন্নি, আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। তারপরে বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে। ও বাসের হবিল জান্না, তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। এটা খাদিজা আসলে বলে দিবেন, আপনাকে খাদিজার মতো মনে করি। জিব্রাইল বলছেন আমাদের নবীকে, জিব্রাইল আলাইহিসসালাম আমাদের নবীকে বলছেন ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। খাদিজা যখন আপনার পাশে আসবে তখন আপনি খাদিজাকে তিনটা কথা বলিয়েন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। আপনাকে মনে করি এইরকম, আপনাকে গালি দেবো কেন? আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে, দেখেন মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে, আপনার পাশে একটা মেয়ে বসে আছে, দেখেন আপনি ও ক্লাস টেনে পড়ে, যেদিন ক্লাস এইটে পড়ে সেদিন তার হায়েজ হয়েছে, তার বিবাহ হলে তার দুইটা বাচ্চা হতো, এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, এ হলো শয়তান, এরই কথা বলছে, এ হলো শয়তান, ওই যে আপনার পাশে আছে দেখেন দেখেন, এই হলো শয়তান। ওর লজ্জা হয় না, ওর শরম হয় না, ওর বাপের লজ্জা হয় না, ওর মায়ের শরম হয় না, জন্ম দিতে পারেন বেটি ঠিক করতে পারেন না, জন্ম দিয়েছেন আমি ঠিক করবো আপনি, জন্ম দিয়েছেন আপনি ঠিক করবো আমি, এখন খেয়াল বেটি আপনার আমি সংশোধন করব মানে। আসসালামু আলাইকুম, নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।